সরকারি জমি লুট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। 11 জুন প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমির পরিমাণের হিসেব চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতো শুক্রবারের মধ্যে সমস্ত দপ্তরে মোট সরকারি জমির পরিমাণের তালিকা চেয়েছেন মুখ্য সচিব। এরই মধ্যে সরকারি জমি লুট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘটে তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহাচক এলাকায়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাহচক এলাকায় একটি 18 শতক জায়গার উপর শিশু শিক্ষা কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য কয়েক বছর আগে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন এলাকার বাসিন্দারা। জমির মাপঝোপ হচ্ছে দেখে ওই জমির ক্রেতাদের চোখ কপালে উঠে যায়। এরপরেই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায় জমির ক্রেতাদের কাছে। তারা জানতে পারেন সরকারি জমি দালালের মারফত তাদের বিক্রি করা হচ্ছিল। জমির ক্রেতাদের অভিযোগ, সরকারি জমি বিক্রির মূল মাথা এলাকার তৃণমূল নেতা তথা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি। এই এলাকায় বিঘার পর বিঘা সরকারি জমি এইভাবেই বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। চাপাডাঙ্গা পঞ্চায়েতের মাদারের সভাপতি লালটু চ্যাটার্জি, ভালো নাম প্রভাত চ্যাটার্জি, তিনি কেন ডাকলো এত কোনো ব্যক্তিকে এখানে? যখন বিএলআর স্যার এসে ঘুরে যাচ্ছে এই জায়গা খালি করতে হবে, একটা পার্টির নেতা সে কি করে এত কোনো মানুষকে ডেকে বলতে পারে যে আপনাদের কোনো টেনশন নেই, আমরা আছি, সব ঠিক করে দেবো? তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি ওই নেতাও জড়িত আছে, এই 7 লাখ টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, নাহলে আমাদেরকে জায়গার পর্চা দিতে হবে, কেন আমরা সরকারি জায়গা বলে আমাদেরকে বিক্রি করেন। ওটা হচ্ছে সাহেব মালিক, ডাক না মিন্টু, মিঠুন মালিক, সে এখন একটাই ধরাশোয়া ভালোভাবে দিচ্ছে না। যেখানে বেওয়ালার স্যার এসে বলে যাচ্ছে আপনাদেরকে খালি করতে হবে, এরপরে পার্টি কি করে কথা বলতে পারে আপনারা বলুন, যদি জড়িত না থাকে? একটা সাধারণ মানুষ এত বড় কাজ করতে পারে না, এত বড় একটা চিটের কাজ চিট করছে, এত সাধারণ মানুষকে জালি দলিল দিচ্ছে, এত বড় কাজ কোনো নেতা না থাকলে হতে পারে না, আমি এটা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। জমি কিনেছি, জমি আমরা অন্য পর্চা দেখিয়ে অন্য এক জায়গায় রেজিস্ট্রি করে দিয়েছে। সরকারি জায়গায় যদি হলো তাহলে আগেই হয়েছিল সেই জায়গাটা রেজিস্ট্রি হলো কি করে? অবশ্যই দুর্নীতি না হয়ে যেত তাহলে কি করে রেজিস্ট্রিটা হলো? বিএলআর অফিসে জড়িত আছে, বিক্রি করে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে, ধরুন স্ট্যাম্প পেপারের উপর। হ্যাঁ, আমরা চাইছি এখানে 18 শতক জায়গার উপর স্কুল প্লাস হচ্ছে হেলথ, আমরা চাই ওরা টাকা ফেরত পাক, নচেত তারা কোত্থেকে জায়গা দেবে দিক। ঘটনা জানাজানি হতেই জমির দালাল সাহেব মালিককে টাকা ফেরতের জন্য বারবার তার বাড়িতে চড়াও হয়েছেন ক্রেতারা। বাড়িতে সাহেব মালিকের দেখা মেলেনি। তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সাহেব মালিকের স্ত্রী বলেন, এলাকায় বহু সরকারি জমি বিক্রি করেছে এলাকার তৃণমূল নেতারা, সেই জমি আগে ফেরানো হোক। আমার স্বামী না হলে এসব কথা বলতে পারবে না। আমি যদি খাস জায়গা যে বিক্রি হচ্ছে, আগে বাঁধের গায়ে যে খাস জায়গা সেখানে আগে ভাঙা হোক, তারপরে এখানে ভাঙা হোক। বিক্রি পার্টির লোক করছে, যাদের জায়গা তার, যারা দখল করে আছে তারা করছে বিক্রি। অন্যদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান প্রভাত চ্যাটার্জির দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা এবং বিরোধীরা তাকে ও তার দলকে বদনাম করতে চক্রান্ত করছে। যারা বলছে তারা বদনাম করার জন্য বলছে, এবং আমি ভিডিও ফুটেজ আমাদের দেখেছি, সেখানে আমাদের এই ব্লকের ISM এর যে ব্লক সভাপতি আছে তার পরিবার, তার বাবা বলছে। দেখুন, এরকম কোনো অভিযোগ এখন অবধি আমাদের কাছে লিখিতভাবে আসেনি। যদি লিখিতভাবে আসতো নিশ্চিতভাবে আমরা দেখতাম, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। এটা জাস্ট আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে। যদিও বিরোধীদের দাবি, এই এলাকায় তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জির কথাই শেষ কথা। তার মদতে অবাধে সরকারি জমি লুট করে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রশাসনের সহযোগিতায়। যে ওই ঘটনা তাই নয়, চাপাডাঙ্গার সাহাচক এলাকাতেও এবং গোটা চাপাডাঙ্গা জুড়েই সরকারি সম্পত্তি বিক্রির একটা চক্রান্ত চলছে। কোটি কোটি টাকা কেলেঙ্কারি চলছে, লুট করছে চাপাডাঙ্গা। এটা করছে চাপাডাঙ্গার একমাত্র দাপুটে নেতা, সেটা লালটু চ্যাটার্জি ওরফে প্রভাত চ্যাটার্জি। অবশ্যই এখানেতে অফিসাররাও জড়িত আছে এবং বেশ কিছু অফিসার তদন্ত করার জন্য আমি দাবি জানাচ্ছি, কেন্দ্রীয় দপ্তরেও আমি লিখিত অভিযোগ করব। এ বিষয়ে তারকেশ্বর ব্লকের ভূমি দপ্তরে গিয়েও কোনো সদুত্তর মেলেনি। তারকেশ্বর ব্লকের ভূমি দপ্তরের সাময়িক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজেশ মুন্ডা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথাই বলতে চাননি। তারকেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন, সরকারি জমি বেচা কেনার কোনো অভিযোগ তিনি পাননি, অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। এই ধরনের অভিযোগ তো আমাদের কাছে এখনো কোনো এসে পৌঁছায়নি যে সরকারি জায়গা বিক্রি হয়েছে।
যে কোন ব্যক্তি কিনেছে বা প্রতারিত হয়েছে সেই অভিযোগ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। নিশ্চয়ই আমাদের কাছে এরকম এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা সেটা তদন্ত করে দেখে আমাদের প্রশাসনিকভাবে আমাদের বিএলএলআরও ম্যাডাম সহ আমাদের বিডিও ম্যাডাম আছেন, আমরাও আছি, সেই জায়গায় আমরা খতিয়ে দেখে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আগে তদন্ত করে দেখি, অভিযোগ না এলে আমরা কীভাবে দেখবো যে এই জায়গাটা কী অবস্থায় আছে। তবে শুক্রবারের মধ্যে সমস্ত দপ্তরে মোট সরকারি জমির পরিমাণের তালিকা চেয়েছেন মুখ্য সচিব। এমতো অবস্থায় তারকেশ্বরের ঘটনায় প্রশ্ন উঠছে, সব দপ্তর কি সঠিক সরকারি জমির হিসাব আদৌ পেয়েও দিতে পারবেন? নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।